শুক্রবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর উদ্যোগে ঈদ উপলক্ষে একটি বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন এই বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ভাতারের ব্লক আধিকারিক অরুণ কুমার বিশ্বাস, ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সৈকত মণ্ডল, বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ভাতার পঞ্চায়েতের প্রধান পরেশনাথ চক্রবর্তী, বাসুদেব যশ, সমাজসেবী অশোক হাজরা, অমিত গুঁই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন? বার্তাটা একটাই, আমাদের রাজ্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী বারে বারে বলেন, আমরা সবাই নিজে নিজে ধর্ম পালন করবো, উৎসবটা আমরা একসঙ্গে করবো। সামনে ঈদ কি বলবেন? আমরা চাইবো ঈদ উৎসবটা খুব শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে। আমাদের ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর উদ্যোগে ঈদ উল ফিতর উপলক্ষে কিছু মানুষকে বস্ত্র দান করা। কতজনকে বস্ত্র দেওয়া? মোটামুটি 1000 মানুষকে বস্ত্র দান করা। যে পবিত্র রমজান মাস চলছে, এই রমজান মাসে আমাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষজন ধর্মীয় ধারাবাহিকতা বজায় রেখে তারা রোজা পালন করছেন। সেই জায়গায় আমাদের বিধায়ক মানগোবিন্দ অধিকারী মহাশয়, তিনি মমতাজির আদর্শকে সামনে নিয়ে সেই ধর্মীয় ভাবধারাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই তিনি 14টা পঞ্চায়েতে রোজা পালন করার জন্য আমাদের নির্দেশ দিয়েছিলেন, সেই ধরনের কর্মসূচি চলছেন। তার সঙ্গে আজকের এই অনুষ্ঠানটা ওনার নিজস্ব প্রচেষ্টা এবং নিজস্ব উদ্যোগ। কতজনকে দেওয়া হলো? নিজস্ব উদ্যোগে তিনি দুস্থ ব্যক্তির মধ্যে বস্ত্র এবং লুঙ্গি প্রদান করার জন্য এই অনুষ্ঠান করলেন। এখানে আমরা ভাতার ব্লকে 76টা সংখ্যালঘু সম্প্রদায়ের বুথ আছে। আমরা বুথের হিসাব করে আমরা প্রতিটি বুথে 8টা করে বস্ত্র প্রদানের ব্যবস্থা করেছি এবং আরও কিছু লাগবে হয়তো। এখানে কে কে উপস্থিত ছিলেন? এখানে আজকের যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমাদের বর্ধমান জেলার, পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার বরিষ্ঠ বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন ভাতার থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৈকত মণ্ডল মহাশয়, উপস্থিত ছিলেন ভাতারের বিডিও অরুণ বিশ্বাস মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবী এবং প্রধান আমাদের হরসদাস চক্রবর্তী মহাশয়, সমাজসেবী কমল কুমার সোম মহাশয়, আমাদের সমাজসেবী অশোক হাজরা মহাশয় এবং প্রতিটি পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি থেকে শুরু করে কর্মাধ্যক্ষগণ সকলে এখানে উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উপলক্ষে আজকে কি বার্তা দিলেন? দেখুন, পবিত্র ঈদ উপলক্ষে আজকে আমাদের এই মঞ্চ থেকে বার্তা একটাই। আপনারা সকলেই জানেন, 11 বছর আগে বাংলার ধর্ম ছিল, কিন্তু সেই ধর্মকে সঠিকভাবে কেউ পালন করার সুযোগ পেত না। বাংলার নেত্রী, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর তিনি বলেছেন, ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। তাই দেখবেন দুর্গা উৎসব যখন ঘণ্টা বাজে, আরতি হয়, মুসলমান সম্প্রদায়ের মানুষরা পাশে দাঁড়িয়ে তাকে প্রণাম করে, তাকে শ্রদ্ধা জানায়। তেমনি আজকে যে এই উৎসব, এই ঈদ উৎসবও দেখবেন আজকে আমরা সকলেই যাচ্ছি, আমরা রমজান পালন করছি, আমরা সেখানে গিয়ে মসজিদ থেকে আমরা সকলে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আমরা সেই উৎসবে মেতে উঠেছি। আজকে সেই বার্তাই দেওয়া হলো, বাংলায় কোনো সাম্প্রদায়িক থাকবে না, বাংলায় কোনো বিভেদ থাকবে না, বাংলার কোনো বৈষম্য থাকবে না, বাংলায় একটাই ধর্ম, সেই ধর্মের নাম মানব ধর্ম। বাংলার একটাই লক্ষ্য, প্রতিটি মানুষের মধ্যে মনুষ্যত্বকে ফুটিয়ে তুলে এখানে আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাব। আমাদের ভাতার পার্টি অফিসের উদ্যোগে ঈদ উপলক্ষে বস্ত্রদান শিবির ছিল। এখানে প্রধান অতিথি ছিলেন আমাদের বিধায়ক, পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়। আমরা এখানে প্রায় 500-700 লোককে বস্ত্র বিতরণ করেছি, গরিব মানুষকে, যেটা আমরা আমাদের পার্টি অফিস থেকেই দেওয়া হয়েছে।
এখানে আরও অনেকে উপস্থিত ছিলেন, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিলেন, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষরা ছিলেন, পঞ্চায়েত প্রধান উপপ্রধান এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা এখানে আজ উপস্থিত ছিলেন। কী বার্তা দেবেন? সবাই শান্তির বার্তা, খুশির ঈদ, সবাই খুশি করে ঈদ করেন যেন কোনো অশান্তি না হয়। আমাদের চোদ্দোটা অঞ্চল থেকেই আমরা ইফতার করছি, আমরা প্রতিদিনই চলে যাই, কালকে পর্যন্ত আমাদের শেষ হয়েছে ইফতার, আজকে আর ইফতার নাই। ভাতার থেকে মনোজ কুমার মালিক ও আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।